পশ্চিমবঙ্গে বড় জয়, ক্ষমতায় ফিরছে তৃণমূল। নন্দীগ্রামের ফল ঘোষণা নিয়ে নাটক, আদালতে যাবেন মমতা। টাকা যত লাগুক টিকা আনা হবে বললেন প্রধানমন্ত্রী, 36 লাখ দুস্থকে আর্থিক সহায়তা প্রদান। শনাক্ত কমে 1359, করোনায় আরও 69 মৃত্যু, শিগগিরই আসছে রাশিয়া ও চীনের টিকা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9:21 সংবাদের সাথে আছি আমি আশরাফ সাবেরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21/24online। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসেই শান্তির পরশ। শুরুতে পশ্চিমবঙ্গে নির্বাচনের ফলাফলের খবর। 200 বেশি আসনে জিতে পশ্চিমবঙ্গে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। তবে নন্দীগ্রামের ফল নিয়ে চলছে একের পর এক নাটক। শুরুতে মমতার জয়ের খবর আসলেও পরে জানা গেল জিতেছেন শুভেন্দু। ফল ঘোষণা স্থগিত করে কমিশন বলছে ভোট আবারও গোনা হতে পারে। এদিকে ক্ষমতায় যাওয়া তো দূরের কথা, 3 অঙ্ক ছুঁতে না পারা বিজেপিতে হতাশা ভর করেছে। হারের কারণ জানতে চেয়েছেন বিজেপির সভাপতি অমিত শাহ, আরও জানাচ্ছেন আজহর ইসলাম। কিছুতেই কিছু হলো না। নীলবাড়ি দখলে 200 বেশি আসনের স্বপ্ন ছিল বিজেপির, শেষ পর্যন্ত জয়ের হাসি হাসল তৃণমূল। বেলা 12টা নাগাদই সবকিছু স্পষ্ট হতে শুরু করে। একেবারে শুরু থেকেই সবার দৃষ্টি ছিল নন্দীগ্রামে। একবার শুভেন্দু এগোচ্ছেন তো আরেকবার মমতা, সাপলুডুর মতো বারবার অবস্থান বদল। শেষ পর্যন্ত 1201 ভোটে এক সময়ের ছায়াসঙ্গী, ভোটের আগে বিজেপিতে যোগ দেয়া শুভেন্দু অধিকারীকে হারালেন দিদি। হতাশ করেননি তৃণমূলের হেভিওয়েট প্রার্থীরা। জয় পেয়েছেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়। শিবপুর থেকে জিতেছেন সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারি। বেশিরভাগ আসনেই জিতেছেন বিনোদন জগৎ থেকে আসা প্রার্থীরা। তৃণমূল থেকে জিতেছেন চিরঞ্জিৎ চক্রবর্তী, রাজ চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সোহম চক্রবর্তী, জুন মালিয়া ও অদিতি মুন্সী। বিজেপির হিরণ চট্টোপাধ্যায় জিতলেও হেরেছেন লকেট চট্টোপাধ্যায় ও পার্ণমিত্র। বিকেল থেকেই একের পর এক বিজয়ের খবর আসছিল মমতার কালীঘাটের বাড়িতে। বিকেলে বাড়ি থেকে হেঁটেই অফিসে ঢুকেছেন মুখ্যমন্ত্রী মমতা। তবে কোভিড বিধি মেনে নেতাকর্মীদের বিজয় মিছিল না করার অনুরোধ জানিয়েছেন তিনি। এদিকে হ্যাট্রিক জয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, লালু প্রসাদ যাদব, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, কংগ্রেস নেতা শশী থারুর ও এনসিপি নেতা শরদ পাওয়ার। তাদের কেউ কেউ মমতাকে বাংলার বাঘিনী বলে আখ্যা দিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও অভিনন্দন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। ফল আসার পর থেকেই পরাজয়ের পোস্টমর্টেম শুরু করেছে বিজেপি, চলছে দোষারোপের পালা। পরাজয়ের পেছনে আঙুল উঠেছে মোদী অমিত শাহের বিরুদ্ধে, আর পরাজয়ের কারণ বের করার নির্দেশ দিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ। তবে আসামের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হলো ক্ষমতাসীন বিজেপিকে। তামিলনাড়ুতে এম কে স্ট্যালিনের নেতৃত্বে ডিএমকে কংগ্রেস জোট, আর কেরালায় ক্ষমতায় ফিরেছে বামেরা। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। করোনা ভ্যাকসিন কিনতে প্রয়োজনীয় অর্থ ব্যয় করবে সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন আওয়ামী লীগ সবসময় আর্ত মানুষের পাশে ছিল, এখনও আছে। সমালোচনা না করেই বিরোধী দলসহ সকলকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর। আর সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন প্রধানমন্ত্রী। তহিদুর রহমানের রিপোর্ট। করোনায় ক্ষতিগ্রস্ত দেশের প্রায় সব শ্রেণী পেশার মানুষ, এমন প্রেক্ষাপটে কর্মহীন মানুষের জন্য নানা সহযোগিতা কার্যক্রম চালু করেছে সরকার। এবার দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে 36 লাখ দুস্থ মানুষকে 900 কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে, যা আগামী 3 দিনের মধ্যে সকলের কাছে পৌঁছে যাবে বলে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা টিকা দিচ্ছি এবং টিকা আরও নিয়ে আসছি, যত টাকা লাগে আরও টিকা নিয়ে আসবো, আমরা এদেশের মানুষের টিকা পৌঁছে দেবো। কিন্তু
আপনাদের সবাইকে স্বাস্থ্য সুরক্ষার যে সমস্ত নির্দেশনাগুলি আমরা দিচ্ছি সেটা কিন্তু আপনারা একটু দয়া করে মেনে চলবেন। সমালোচনা না করে দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিরোধী দল ও বিত্তবানদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা বিরোধী দলে থাকতে সবসময় কোনো দুর্যোগ দুর্বিপাকে সবার আগে আওয়ামী লীগ ছুটে যেত মানুষের পাশে, এটাই বিরোধী দলের কাজ। কিন্তু আজকে আমরা যারা নিজেদেরকে বিরোধী দল বা প্রতিদিন সরকার উৎখাতের জন্য বক্তৃতা বিবৃতি আন্দোলনের নামে পোড়াও জ্বালাও করে যাচ্ছে, দুর্যোগে মানুষের পাশে কোথায় তারা? কয়টা দুর্গত মানুষের মুখে তারা খাবার তুলে দিয়েছে? কয়টা মানুষের পাশে তারা দাঁড়িয়েছে? কয়টা মানুষের কাপড়ে কাপড় কিনে দিয়েছে? কেউ নেই। প্রথম দিনে চট্টগ্রাম, ভোলা ও জয়পুরহাটের দুস্থ মানুষের মোবাইলে সরাসরি টাকা পৌঁছে দেওয়া হয়। যারা সহযোগিতা পেয়েছেন তারা সরকার এবং প্রধানমন্ত্রীর প্রশংসা করেন। আমি গত বছর যে 2500 টাকা পাইছিলাম তা দিয়ে চাল ডাল কিনে খাইছি, এখন যে 2500 টাকা পেলাম সেটা দিয়ে চাল ডাল কিনে খাবো। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। করোনায় কমেছে শনাক্ত, 24 ঘন্টায় মারা গেছে 69 জন। এ নিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা 11,579 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 14,042 জনের। নতুন শনাক্ত রোগী 1,359 জন। আদিত্য মামুনের রিপোর্ট। কমছে করোনা সংক্রমণ, দিনে দিনে মৃত্যুও কমছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে গত 24 ঘন্টায় 69 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু 11,579 জনের। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 14,042 জনের। নতুন করে শনাক্ত রোগী 1,359 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 9.21%। গত বছরের মার্চ থেকে এ পর্যন্ত মোট 7,61,943 জনের করোনা শনাক্ত হয়েছে আর মৃতের সংখ্যা 11,579 জন। গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,657 জন। মোট সুস্থ হয়েছেন 6,87,358 জন। 24 ঘন্টায় মৃতদের মধ্যে পুরুষ 44 জন আর নারী 25 জন। 60 ব্যক্তির সংখ্যা 44, 11 থেকে 20 বছর বয়সীদের মধ্যে মারা গেছেন 1 জন আর 21 থেকে 30 বছর বয়সীদের মধ্যে মারা গেছেন 2 জন। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। জনগণ নির্দেশনা মানেনি বলেই করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। স্বাস্থ্য অধিদপ্তরের সুবর্ণ জয়ন্তীর আলোচনায় মন্ত্রী বলেন সমালোচনা থাকলেও স্বাস্থ্যখাত এগিয়ে যাচ্ছে। শীঘ্রই রাশিয়া ও চীনের টিকা দেশে আসবে বলে জানান জাহিদ মালিক। আদিত্য মামুনের আরেকটি রিপোর্ট। স্বাধীনতার পরপরই জাতির পিতার হাত ধরেই প্রতিষ্ঠা পায় স্বাস্থ্য অধিদপ্তর। সুবর্ণ জয়ন্তীর আগে করোনার আঘাত বেরিয়ে আসে দেশের স্বাস্থ্যখাতের খোলনলচে। কেনাকাটায় অনিয়ম দুর্নীতিসহ উঠে আসে নানা অব্যবস্থাপনার চিত্র। এই সময়ের মধ্যেই আবারও সবকিছু গুছিয়ে নিয়ে এগিয়ে চলা। সুবর্ণ জয়ন্তীর এই আয়োজনে বক্তারা বলেন করোনা দুর্যোগ সফলভাবে মোকাবেলা করে এসডিজি অর্জনে ভূমিকা রাখবে অধিদপ্তর। মেডিকেল এডুকেশন, যে প্রোডাক্টিভিটি, প্রতিটা জায়গাতেই আমরা কিন্তু আমাদের অর্জন আন্তর্জাতিক খাতে আন্তর্জাতিক অঙ্গনে কিন্তু প্রশংসিত হচ্ছে। সীমাবদ্ধতা যে নেই তা নয়, সংকট উত্তরণে জনবল বৃদ্ধি সহ উন্নয়নে আরো গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন বক্তারা। মৌলিক সমস্যাগুলো সমাধানের পথ খুঁজব। 30 বছর বা 20 বছরের একটা পরিকল্পনা নিয়ে আগানোর জন্য আমি স্বাস্থ্য অধিদপ্তরকে অনুরোধ করব। জনস্বাস্থ্য উন্নয়নে কমিউনিটি ক্লিনিকের অনন্য ভূমিকার কথা উঠে আসে এই আয়োজনে। জেলা, উপজেলা এবং আমাদের ইউনিয়ন পর্যায়ের সেবা কেন্দ্রগুলো সেবা দিয়ে যাচ্ছে, তাদেরকে অধিকতর স্বাধীনতা দেওয়া, অধিকতর ক্ষমতা প্রয়োগ করা, তাহলে আমি মনে করি স্বাস্থ্য সেক্টর অনেক দূরে এগিয়ে যাবে। আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন সমালোচনা থাকলেও স্বাস্থ্যখাতে বিপ্লব আসবেই। আমরা যদি আবারও ভুল করি তাহলে আবারও আমরা আক্রান্ত হব। ভারত যে বিধ্বস্ত হয়ে গেছে, এত বিরাট রাষ্ট্র সামাল দিতে পারছে না, ওই অবস্থায় আমরা পড়তে চাই না। করোনা মোকাবেলায় ভারতের টিকা পেতে দেরি হলেও অন্যান্য দেশ থেকে টিকা আনার কাজ চলছে বলেও জানান মন্ত্রী। চায়না থেকে 5 লক্ষ টিকা অল্প দিনেই চলে আসবে এবং আরো টিকার ব্যবস্থা চায়না এবং রাশিয়া থেকেও হচ্ছে। টিকা
কর্মসূচি চলমান থাকবে। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ধর্ষণ সহ তিন মামলায় হেফাজত নেতা মামুনুলের 24 দিন রিমান্ড চেয়েছে পুলিশ, শুনানি 9 মে। আবারও আমন্ত্রণ রাত 9টার একুশে সংবাদে। হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে দায়ের করা পৃথক 3টি মামলায় আদালতে 24 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। রিমান্ড আবেদন শুনানির জন্য 9 মে দিন ধার্য করেছে আদালত। 3টি মামলার মধ্যে জানাতারা ঝর্ণার করা ধর্ষণ মামলায় 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। এছাড়া রয়্যাল রিসোর্টে হামলা ও সহিংসতার ঘটনায় পুলিশের করা 2টি মামলায় 7 দিন করে 14 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। এর আগে শুক্রবার সকালে মামুনুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় জানাতারা ঝর্ণা ধর্ষণ মামলা করেন। মামলায় তাকে আটকে রাখার অভিযোগ করা হয়েছে। গণপরিবহন ও পণ্য পরিবহন চালু সহ 3 দফা দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে পরিবহন শ্রমিকরা। সকালে সায়দাবাদ, গাবতলী ও মহাখালী সহ বিভিন্ন বাস স্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশে নেতারা বলেন, দীর্ঘদিন গণপরিবহন বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছে শ্রমিকরা। এমন পরিস্থিতিতে ব্যাংক ঋণের চাপ সহ বিভিন্ন সমস্যার কথা জানান পরিবহন মালিকরা। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। গণপরিবহন চালু, শ্রমিক মালিকদের আর্থিক প্রণোদনা এবং ওএমএস পদ্ধতিতে চাল দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন বাস শ্রমিক ও মালিকরা। তারা বলেন, গত 18 দিন আন্তনগর বাস সার্ভিস বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন তারা। আমরা শ্রমিককে বিক্ষোভ চাইতে পারি না, রিক্সা চালাতে পারি না। গাড়ি খোলার সাথে সাথে কিস্তিলাটা বসে আমাদের চাপ দেয়, তাহলে আমরা কোথায় যাব বলেন? খাওয়া দাওয়া করব না, উঠে দাঁড়াবো না, কি করবো এটা বলেন? সংসার অসচ্ছলতার ভিতর গেছে, আমাদের ছেলেমেয়ের লেখাপড়াও চালাতে হয়, আমাদের গাড়িটা চললে আমাদের এই সমস্যাগুলো থেকে আমরা মুক্তি পাই। শ্রমিক নেতারা বলেন, লকডাউনে শপিং মল খোলা হয়েছে, সব ধরনের পরিবহন চলছে, শুধু বাস চলাচল বন্ধ। তাই 3 দফা দাবি মেনে নেওয়ার আহ্বান তাদের। স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন আমরা চালু করতে চাই। সরকারিভাবে অনুদান এবং খাদ্যের সহায়তা প্রদান করতে হবে। 10 টাকা কেজির যে ওয়েসমের চাইল আছে, এই চাইল ট্রাক ভরে টার্মিনালগুলোর সামনে পৌঁছাই দিবেন। স্বাস্থ্যবিধি মেনে আমরা গাড়ি চালাতে চাই, গাড়ি আমাদের খুলে দেওয়া হোক এবং ওই লোকে আমাদের দাবিটা মেনে নেওয়া হোক। দাবি মানা না হলে আগামীতে আন্দোলন কর্মসূচি দেওয়া হবে বলেও জানান শ্রমিক নেতারা। গণপরিবহন চালু না করলে পরিবহন শ্রমিকরা যদি রাস্তায় নেমে যায়, তার দায় দায়িত্ব সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন নেবে না। পরিবহন মালিকরা বলছেন, গাড়ি বন্ধ থাকায় ব্যাংক ঋণ সহ নানা সমস্যায় পড়েছেন তারা। গাড়ি না চললে আমরা নিজেরা চলতে পারবো না, পাশাপাশি ব্যাংকের টাকাও আমরা দিতে পারবো না। অনন্ত বিলম্বে লকডাউন খুলে আমাদের ট্রান্সপোর্টেশন গাড়ি চালু ব্যবস্থা করবেন। গণপরিবহন চালুর দাবিতে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল সহ সব বিভাগীয় ও জেলা শহরে বিক্ষোভ সমাবেশ করেন শ্রমিকরা। স্বাস্থ্যবিধি মেনে বাস চালুর দাবিতে আগামী 4 মে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার কথাও জানান তারা। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। প্রথম ইনিংসে ভালো শুরুর পরও তাসের ঘরের মতো ভাঙল বাংলাদেশের ব্যাটিং, বড় লিডে চোখ রাঙাচ্ছে লঙ্কানরা। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। এবার ব্যবসা বাণিজ্যের খবর। যমুনা ব্যাংকের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান গাজী গোলাম আশ্রিয়াকে সংবর্ধনা দিয়েছে ব্যাংকটির কর্মকর্তা কর্মচারী। সংবর্ধনায় বক্তব্য রাখেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ, পরিচালক কানুতোষ মজুমদার, ইসমাইল হোসেন সিরাজি, সিয়াজুল ইসলাম ভরসা, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াসউদ্দিন আহমেদ। গাজী গোলাম আশ্রিয়া কানাডা থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপরে তিনি 2001 সালে তার পারিবারিক ব্যবসা দেশের অন্যতম গ্রুপ অফ ইন্ডাস্ট্রি গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন।
আর এরই সাথে শেষ করছি রাত 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। পশ্চিমবঙ্গে বড় জয়, ক্ষমতায় ফিরছে তৃণমূল, নন্দীগ্রামের ফল ঘোষণা নিয়ে নাটক, আদালতে যাবেন মমতা। টাকা যত লাগুক টিকা আনা হবে বললেন প্রধানমন্ত্রী, 36 লাখ দুস্থকে আর্থিক সহায়তা প্রদান। শনাক্ত কমে 1359, করোনায় আরও 69 মৃত্যু, শিগগিরই আসছে রাশিয়া ও চীনের টিকা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21tv24 অনলাইনে। পরের সংবাদ প্রাতে 11:00 দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।